ভোটে জিতলো তৃণমূল, লোকে তৃণমূলকে ভোট দিল আর প্রশাসনকে শান্তিপূর্ণভাবে চালানোর জন্য। কিন্তু এখন তৃণমূল কোথায়? তৃণমূল নেই, তৃণমূলের লোক তৃণমূলকে খুন করছে, তৃণমূল নিজের লোককে বাঁচাতে পারছে না, ওরা জনগণকে কি বাঁচাবে? আসলে রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ নেই। অবিলম্বে এই ধরনের প্রশাসন, এদের মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত। একের পর এক লাশ পড়ছে পশ্চিমবঙ্গে, মা সন্তানারা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে কিছুদিন আগে যেই ছেলে যার মাকে নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিল, মা বাড়িতে ফিরে গেল কিন্তু ছেলে আর ফিরল না। 50-এর অধিক পশ্চিমবঙ্গে খুন। 2018 সালে আমরা দেখেছিলাম প্রায় অফিসিয়ালি আনঅফিসিয়ালি 100 জন খুন হয়েছিল, যার মধ্যে 49 জন তৃণমূলের, যার মধ্যে 47 জন দাবি করেছিল যে তৃণমূল সংঘর্ষে খুন। অর্থাৎ ভাগবাটোয়ারার লড়াইতে এই যারা তৃণমূল কংগ্রেস আছে, এই ভাগবাটোয়ারার লড়াইতে তারা ছেলেদের প্রাণ কেড়ে নিচ্ছে। তারা কি করছে? একের পর এক জায়গায় তৃণমূল প্রার্থীরা জিতে আসছে, কিন্তু সেখানে ভাগবাটোয়ারা হচ্ছে না বলে তাদের প্রাণ, তাদের প্রাণ নিয়ে। আপনি আজকে কি করছেন? প্রতীকী এই দেখুন আজকে কি হচ্ছে, এগুলো কি? আজকে আর কত লাশ পড়বে পশ্চিমবঙ্গে, কত? তাই জন্য আজকে ধূপকাঠি আর এই রজনীগন্ধার মালা নিয়ে আমি এসেছি। আর কত দাদা? তৃণমূল কংগ্রেসের কাছে জানতে চাই আর কত প্রশাসন লাশ পড়বে গোটা গ্রাম বাংলা জুড়ে? এই ধূপকাঠির গন্ধ আর রজনীগন্ধার গন্ধ হচ্ছে নাকি বস? আমরাও তো জানতে চাই আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা কেন খুন করছে। তোমরা আইএসএফ এর সাথে হাত মিলিয়ে তো তৃণমূল কংগ্রেসকে খুন করছো, আর বিরোধী দলের সঙ্গে কারা হাত মিলিয়েছে? বিজেপি হাত মিলিয়েছে, বিজেপি হাত মিলিয়েছে, বিজেপি তো কিছুক্ষণ আগে সিপিএম বলছিল, বিজেপি হাত কংগ্রেস বলছিল, বিজেপি কংগ্রেস হাত মিলিয়ে। কি মনে হয়? দেখুন, প্রথম কথা হচ্ছে আসলে বুঝতে হবে যে তৃণমূল কংগ্রেস এমন একটি দল যারা বলেছিল নির্বাচন নাকি সঠিকভাবে হবে, নাকি ব্যালট নিয়ে কোনো গন্ডগোল হবে না। আমরা দেখলাম ব্যালট মুখে নিয়ে লোকে মানে ছাপ্পা মারা থেকে শুরু করে ড্রেনের মধ্যে ব্যালট পড়ে আছে। বিরোধী সিপিএমকে ভোট দিয়েছে, কংগ্রেসকে ভোট দিয়েছে, বিজেপিকে ভোট দিয়েছে, সে ব্যালট রাস্তায় পাওয়া যাচ্ছে। এটা কি ধরনের গণতন্ত্রে আমরা বাস করছি? আজকে একটা প্রশ্ন এখানে উঠছে যে তৃণমূল কংগ্রেসে এত লোক মারা গেল কেন? সত্যিই তো, যে তৃণমূল কংগ্রেস এর রাজ্যে শাসক দল, তাদের এত লোক খুন হচ্ছে কেন? কেন তো খুনের রাজনীতি তোমরা শুরু করেছো। আমি বলে শেষ করছি, নিঃসন্দেহে আপনি দেখবেন অধিকাংশ, আমি বলতে পারবো নিশ্চয়ই বলবে এটা গণতন্ত্র, এটা গণতন্ত্র, এটা কি গণতন্ত্র, এটা গণতন্ত্র, এটা কি গণতন্ত্র? আমি এক সোজা প্রশ্ন করবো। আরে তাহলে বলতে দিন না, বলতে দিন। আরে গণতন্ত্র শুনুন, তৃণমূল কংগ্রেসে যারা মারা গেছে খুব দুঃখজনক, কিন্তু এর মধ্যে অধিকাংশ লোক হচ্ছে ভোটে ছাপ্পা করতে এসেছিল, জনগণের হাতে মার খেয়ে মরেছে, এটা দুঃখজনক। কিন্তু চৌধুরী তিনি তো স্পষ্ট করে দিয়েছে। আমি বলছি তৃণমূলের প্রার্থী অশোকনগরে যদি ভুল না হয়, উনি কান্নাকাটি করে বলছে আমি এরকম ভাবে ভোটে জিততে চাইনি। আমি বলিনি, তৃণমূল বলেছেন তার বাবাকে মেরেছে তৃণমূল, তার বাবা করতো তৃণমূল, তার বাবাকে মেরেছে তৃণমূল, মানবরা নিজে বলেছে। এর কারণ কি জানেন? এটা আপনি মীনাক্ষী মুখোপাধ্যায় আপনার সময় বলবেন তো, কথা হচ্ছে পঞ্চায়েত নির্বাচন নিয়ে কোথায় চলে যাচ্ছে। গোটা বাংলা জুড়ে রক্ত ঝরছে, গোটা বাংলার মানুষ জানতে চাইছে শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই। শান্তিটা কোথায়? তৃণমূল বালি খেয়েছে, কয়লা খেয়েছে, গরু খেয়েছে, ব্যালটও খেয়েছে, কিছুই ছাড়ছে না। আর যদি তৃণমূলের এতজন সত্যিই মরে থাকে, তাহলে তৃণমূলের প্রতিনিধিরা আজকে বলুক যে পুলিশ মন্ত্রী অপদার্থ, বলুক স্টেট ইলেকশন কমিশন অপদার্থ। এটা তারা বলতে পারছে না কেন? কারণ পুলিশের সামনে লোকগুলো খুন হয়েছে, পুলিশের সামনে বোম পড়েছে, পুলিশের সামনে গুলি চলেছে, কিন্তু পুলিশ কিচ্ছু করেনি। এই জবাব তৃণমূলকে দিতে হবে। যদি কোনো সমস্যা থাকে আপনাদের হাতে লোক পড়েছে তো, শুনুন শুনুন পুলিশ মন্ত্রী অপদার্থ, স্টেট ইলেকশন কমিশন অপদার্থ, আপনি বলুন পুলিশ মন্ত্রী অপদার্থ, রাজ্যপাল অপদার্থ বলেছে তো, বলুন বলুন পুলিশ মন্ত্রী, পুলিশ মন্ত্রী অপদার্থ বলুন। রাজ্যপাল, রাজ্যপাল নিয়োগ করে অন দ্য অ্যাডভাইস অফ চিফ মিনিস্টার। আমি তো ভুল নয়, চিফ মিনিস্টার যে নাম পাঠায় রাজ্যপালকে সেই নামই অ্যাপ্রুভ করতে হয়, এটা একদম সংসদীয় নিয়ম। আমি তো ভুল নয় বলতে পারি। রাজ্যপাল নিয়োগ করেছে বলে রক্ত ঝরবে, রক্ত ঝরবে। রাজ্যপাল দায় এড়াতে পারে না, পুলিশের সামনে ভোটে জিতলো তৃণমূল, লোকে তৃণমূলকে ভোট দিল আর প্রশাসনকে শান্তিপূর্ণভাবে চালানোর জন্য। কিন্তু এখন তৃণমূল কোথায়? তৃণমূল নেই, তৃণমূলের লোক তৃণমূলকে খুন করছে, তৃণমূল নিজের লোককে বাঁচাতে পারছে না, ওরা জনগণকে কি বাঁচাবে? আসলে রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ নেই। অবিলম্বে এই ধরনের প্রশাসন, এদের মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত।